দর্শক, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ বিকালে, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। সহকর্মী জোনাত খান এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে যোগ দিয়েছেন। শুরুতে জোনাতের কাছে যেতে চাই, নির্বাচনের পর আজকে আওয়ামী লীগের জনসভার মাধ্যমে কি বার্তা আসলে আওয়ামী লীগ জনগণের কাছে দিতে চায়? জোনাত, এটি মূলত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশে ফিরে আসেন সেই দিন। এটি নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং গোটা দেশবাসীর জন্য আনন্দ প্রকাশের দিন, কিন্তু একই সাথে যে নতুন নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যেই বিজয়, সেই বিজয়ের আনন্দও কিন্তু এর সাথে যোগ হয়েছে। আপনি জানেন যে সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ হয়েছে। সমাবেশটি বেলা তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেই অর্থে এই সোহরাওয়ার্দী উদ্যান এর আশপাশে তেমন জনসমাগম বা সেই যে মানুষের আগমন সেটি সেই অর্থে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো সমাবেশের সময় আরো পেছাতে হতে পারে, কারণ এখন পর্যন্ত কিন্তু সমাবেশের যেই পরিস্থিতি বা পরিবেশ, সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সে কারণে আপনাকে বলতে চাই যে আমরা এখন টিএসসির যে প্রান্ত, সেই টিএসসি প্রান্ত দিয়ে যে প্রবেশ মুখ সেটিতে আছি। আমরা খুব বেশি মিছিল এবং মানুষের আগমন সেখানে দেখতে পাইনি এখন পর্যন্ত। স্বভাবতই নির্বাচনের পর এই মানুষের যেই আগ্রহ বা নেতাকর্মীদের যেই আগ্রহ বলবো সেটি একটু যথেষ্টই ভাটা পড়েছে মনে হচ্ছে, অথবা এমনও হতে পারে যে শপথ গ্রহণের পর যারা ঢাকার এমপি যারা নির্বাচিত হয়েছেন তারা হয়তো তাদের মিছিল নিয়ে আসবেন। তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে সমাবেশে জনসমাগম ঘটতে আর একটু সময় লাগবে এবং সে কারণে হয়তো সমাবেশের সময়টা আর একটু পেছানো হতে পারে। জোনায়েদ, এবারে যেতে চাই শিশিরের কাছে। শিশির, আপনি সমাবেশের মঞ্চের কাছাকাছি রয়েছেন, কখন নাগাদ আসলে শুরু হবে এবং কেন্দ্রীয় নেতারা এই পর্যন্ত কেউ এসেছেন কিনা? শরীফ, আজ সেই ঐতিহাসিক দিন, মহান বিজয় অর্জনের পরও কিন্তু সেই বিজয় অপূর্ণ ছিল, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের কারাগারে নির্জন প্রকোষ্ঠে কিন্তু ছিলেন। পরবর্তীতে মুক্ত হয়ে তিনি 8 জনের মুক্ত হয়ে পরবর্তীতে 10 জানুয়ারি কিন্তু জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং সেদিন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই বিকাল 5টায় কিন্তু জনসমুদ্রের মাঝখানে তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে কীভাবে পুনর্গঠন করা যায় সেই দিক নির্দেশনায় তিনি কিন্তু সেখানে দিয়েছিলেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কিন্তু সেই ঐতিহাসিক 10ই জানুয়ারিতে রেখেছিলেন। তো সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই আজকে কিন্তু এই জনসভার আয়োজন করা হয়েছে এবং বিকেল 3টায় এই জনসভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি জানেন, জুনাত কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে সকালে যেহেতু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা ছিল, তো নতুন যারা সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য তারা কিন্তু সেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় ছিলেন, সে কারণে এই জনসমাবেশের যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু আমরা এখনো লোক সমাগম দেখতে পাচ্ছি না। সংসদ সদস্য এবং তাদের অনুসারে যে নেতাকর্মীরা রয়েছেন, আমরা ধারণা করছি হয়তো বা মধ্যাহ্নভোজের বিরতির পরেই, কিছুক্ষণ পরেই সেই জনতার স্রোত আসা শুরু হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পূর্বেই কিন্তু বলে রেখেছেন আজকে কিন্তু এখানে জনসমুদ্র হবে, এরকমটি কিন্তু তারা বলেছেন। এবং শুধুমাত্র জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসই নয়, আজকে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে সেই বিজয়ের উদযাপনও কিন্তু আজকে এখানে এখানে হবে। এবং আওয়ামী লীগের নেতারা যেটি বলেছেন, এর আগে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি এখানে যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যে এই বিজয়ের পরে কিভাবে দেশকে পুনর্গঠন করা যায়, দেশকে গঠন করা যায় এবং যে উন্নয়ন অগ্রগতির ধারা সূচিত হয়েছে সেই ধারাকে কিভাবে আরো বেগবান করা যায় এবং তার মাধ্যমে 2041 সালের যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আওয়ামী লীগের ইশতেহারে সেটি কিভাবে অর্জন করা যায় সেই বিষয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন, এরকমটি কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন। তো আমরা আসলে অপেক্ষা করছি বেলা 3টায় আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য অতিথি যারা রয়েছেন তাদের আসার জন্য। শরীফ, ধন্যবাদ আপনাকে।